নমস্কার বন্ধুরা, পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজ আমরা সবাই মিলে একটা হর্টিকালচার ফার্মে গিয়েছিলাম, তারই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের মূল উদ্দেশ্য হলো এই ফার্ম থেকে আলফেন্সো আম কিনে নিয়ে আসা। বাঁকুড়া থেকে আধ ঘন্টা লাগে এই ফার্মে যেতে। বাঁকুড়া জেলার তালড্যাংরাতে এই হর্টিকালচার ফার্মটি, অনেক বড় ফার্ম। পুরো ফার্মটা আমাদের ঘুরে দেখতে প্রায় এক ঘন্টা সময় লেগে গিয়েছিল। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওটা কি বললেন, ওটা ওই আমটা? এটা গোলাপ, এটা গোলাপ গাছ। আর এই যেটা, এটা হচ্ছে আলফনসো। আর এটা আলা, এটা আলফনসো, এটা আলফনসো। আর এই ওগুলো, এই পাশের গুলো, ওগুলো আলফনসো। আর এই লম্বা টাইপটা আলাদা, এটা হচ্ছে কি নামটা বললে ওখানে ভুলে গেলাম, ছোট ছোট দশেরি, 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 এটা দশেরি। ও এটা দশেরি, এটা দশেরি, দশেরি। এই তিন রকম আম এখানে আছে। আর আমাদের এই ফার্মে আসার মূল উদ্দেশ্যই হলো আলফেন্সো আম কেনা, তাই আমরা সকাল সকালই চলে এসেছি। গাছ থেকে আম পেড়ে সঙ্গে সঙ্গে খাওয়ার মজাই আলাদা। ওখানে হ্যান্ড পাম্পও ছিল, কলের জল দিয়ে আম ধুয়ে গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা করে আম খেয়ে নিয়েছি সকাল সকালই। দারুণ মজা লাগছিল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। পুরো ফার্মটি আমি ঘুরে দেখে নেব, আর কিছু কিছু করে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। প্রচুর দেখবে হাতির জন্য, এই যে কালো আঙুরটা না, ম্যাডাম এটা ওই কি বলে আপনার ওই কল্যাণীতে দুশো কেজি ফার্ম আছে না, দুশো কেজি আছে বিশ্ববিদ্যালয়, ওরা একজন একজন ওদের কেন খাবি না, কালো আঙুর গুলো দেখো শোনা বাবা, ভালো কালো আঙুর, খুব ভালো সবুজ আঙুর, তো কালো আঙুর ভালো, চলে এসো আপেল আঙুর, কোন আপেলটা ভালো বলো, এখানে চাষ হয় নাকি? বাহ, টোটাল তো অনেক মনে হয়, টোটাল কি 79 লেখা আছে। ওরপর হ্যাঁ দাদা, ক্রিকেট খেলে,
এই দেখো না এগুলো সব ওই সব আমের কলম
আমাদের বাড়ি গ্যাসটা লাগিয়ে ছিল তেতো এটা আরো বড় হবে তুই বলছ তো ওরা কি ম্যাডাম কি করে জানেন টিচারটা হ্যাঁ ওরা একটু ওই কি বলে কিন্তু এটা না পরিষ্কার পরিচ্ছন্ন করাতে হবে না জঙ্গল টঙ্গল যাবে না ঘেমে গেছো নাকি দেখি